এক হোটেল থেকে স্বামীর পরকীয়ার সম্পর্ক হাতে নাতে ধরলেন স্ত্রী। স্বামীর পরকীয়ার সম্পর্কের খবর পেয়ে স্ত্রী হাজির আসানসোলের বার্নপুর রোডের উপর এক বেসরকারি হোটেলে, আর ওই বেসরকারি হোটেলের ভেতরে পরকীয়ার সম্পর্ক হাতে নাতে ধরলেন স্ত্রী। তারপর প্রকাশ্যে দিবালোকে ওই মহিলাকে মারধর করলেন পরকীয়াতে লিপ্ত থাকা ব্যক্তির স্ত্রী। দিবালোকে রাস্তার উপর হাতে হেলমেট নিয়ে চুলের মুঠি ধরে পায়ে লাথি দিয়ে মারধর করতে থাকে পরকীয়াতে লিপ্ত থাকা মহিলাকে। এই ঘটনাটি ঘটেছে আসানসোল বার্নপুর রোডের উপর এক বেসরকারি হোটেলে। ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ছিলেন আপনার হোটেলে? ছিলেন তো? কোথা থেকে এসেছিলেন? এখান থেকে এসেছিলেন, আসানসোলেরই লোক। হ্যাঁ, আসানসোলের কোথাকার কি নাম? হোটেলে তো ডিটেল দেয়। হুম হুম, আপনার তো ডিটেল নিয়ে থাকতে দেন। হ্যাঁ, কি দিয়েছিল? মোহনলাল নাম ওনার। মোহনলাল? মোহনলাল। আর মহিলার? মহিলার নাম জানি না ঠিক। তো ওনার আধার কার্ড নেননি? হ্যাঁ। আধার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট কিছু নেননি? নিয়েছি, আপনাকে জানাবো পরে। পরে কি ঘটনা ঘটেছিল বলতে পারছি না, ওদের কি পার্সোনাল ম্যাটার ছিল। ওনার স্ত্রীর অভিযোগ হচ্ছে যে ওনার স্বামী অন্য মেয়েকে নিয়ে হোটেলে প্রায়ই আসতো এবং থাকতো। প্রায়ই আসতো সেটা আমরা জানি না। আপনাদের হোটেলে কি এরকম অ্যালাউ হয়? প্রথমবার এসছে। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? হ্যাঁ। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? কখনো হয়, কখনো নেওয়া হয়, কখনো হয়। এটা তো নিয়ম তো সরকারের তরফ থেকে যে সবসময় যখনই আসবেন কোনো একটা ম্যারেজ সার্টিফিকেট বা কোনো কিছু নেওয়া হবে ডকুমেন্টস, তো আপনারা কখনো নেন কখনো নেন না এটা কেন বলছেন? উনি যে ডকুমেন্টস জমা করেছিলেন কোনো সেটা আপনার কাছে আছে? কখন এসেছিলেন, কি ঘটনা ঘটেছিল? কিছুক্ষণ আগে এসেছিলেন। আচ্ছা, ওই ঝগড়া ঝামেলা মারামারি হচ্ছিল। এনারা ইস্পাত হোটেলেই ছিলেন? হ্যাঁ। ওখান থেকে বেরোলো? ইস্পাত হোটেল থেকে বেরোলো। কখন এসেছিলেন? তা দেখিনি দাদা, এত আমরা তো বাইরে সবসময় গাড়ি লাগাচ্ছি, ভিতরে আমরা কতক্ষণে এসেছিল কি করে জানবো। তো কাকে কাকে বেরোতে দেখলেন? কাকে কাকে বেরোতে? ওই তো দুজন ছিল, দুজন দুজন বেরোলো, ছেলে মেয়ে। হ্যাঁ। তারপর কি হলো? তারপর ওই বাইরেই গেল, ওই সাইডেই গেল। না, এখানে কি ঘটনা ঘটলো? মারামারি হলো? মারামারি হয়ে পরে বাইরেই চলে গেল। কে কাকে মারলো বুঝলেন? কে কাকে মারলো? ও নিজেদের ব্যাপারে মানে মারামারি করছিল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।